আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত একটি ভিডিওতে কমেন্ট করেছেন একজন দীপ সাহা, শপিফাই স্টোরে প্রোডাক্ট আপলোড করার জন্য ক্লায়েন্টের কাছ থেকে কি কি ইনফরমেশন নিতে হবে, কিভাবে অ্যাক্সেস নিতে হবে, এরকম একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে তিনি কমেন্ট করেছেন যেন আমি উকমার্স এবং ওপেন কার্ডের এরকম একটি ভিডিও দিই। তো এই ভিডিও মূলত উকমার্স স্টোরের ক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে কি ইনফরমেশন নিতে হবে, কনভারসেশনটা কেমন হবে, এই বিষয়গুলো জানব। তো সাধারণত ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্ট আপলোড নিয়ে যখন কথা বলবে আপনি করতে পারবেন কি না, সেই ক্ষেত্রে অবশ্যই আপনি জিজ্ঞেস করে নেবেন তার স্টোরটি কোন ক্যাটাগরি, কোন প্রকারের, হু ইজ ক্লায়েন্ট অফ ইউর স্টোর, অ্যাজ লাইক শপিফাই নর উকমার্স, তখন আপনাকে সে বলবে উকমার্স। অথবা ডিরেক্টলি ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার একটি উকমার্স স্টোর রয়েছে, আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন কি না। তো সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি এক্সপার্ট হয়, বোঝে, আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার মেইল অ্যাড্রেসটি পাঠিয়ে দিন। তো আপনি মেইল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, শপিফাই স্টোরে আমি যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে প্রয়োজনে আপনারা এই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল মার্কেট প্লেসে পাঠিয়ে দেওয়া যায়। তো সেভাবে আপনি পাঠিয়ে দেবেন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও বা উকমার্স স্টোরের ক্ষেত্রেও। এখন ক্লায়েন্ট আপনার কাছ থেকে এই ফার্স্ট নেম, মেইল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মেইল অ্যাড্রেসটা নিয়ে আপনার একটি ইউজার ক্রিয়েট করবে, শপ ম্যানেজার রোল সিলেক্ট করে দিবে, হয়তো সে এডিটরে দিতে পারে, বাট প্রোডাক্ট আপলোডের জন্য শপ ম্যানেজারই সাধারণত দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার একটি মেইল আসবে, মেইলটি হচ্ছে এরকম, আপনি যে মেইলটি প্রোভাইড করবেন সেই মেইলে এরকম একটি মেইল আসবে, যেখানে ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে এবং পাসওয়ার্ড সেট করার, পাসওয়ার্ড দেওয়ার পরে সেম আপনি লগ ইন করতে পারবেন, আর লগ ইনের ইউআরএলও আপনার কাছে চলে আসবে। ওকে, সো আপনার কাছ থেকে এই যে ইনফরমেশন ক্লায়েন্ট নিয়ে নিল, নেওয়ার পরে আপনার কাছে কী আসলো, পাসওয়ার্ড সেট করা একটা ইউআরএল আসবে, এই ইউআরএল, আচ্ছা এটা মেবি এখন আর কাজ করবে না, ডিলিট করা হয়েছে। আচ্ছা এটা ডিলিট করা হয়েছে। তো আমরা যদি অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে এখানে অল ইউজার্স, অল ইউজার্স, এখানে যতগুলো ইউজার রয়েছে সব ইউজার দেখা যাবে, এখান থেকে চাইলে অ্যাড ইউজার করা যাবে। তো যদি ক্লায়েন্ট এক্সপার্ট না হয়ে থাকে, এত কিছু মেনটেন করতে পারে না, সেক্ষেত্রে ক্লায়েন্ট ডিফল্ট যে ইউজার পাসওয়ার্ড রয়েছে সেই ইউজার পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে এবং লগ ইন ইউআরএলও দিয়ে দিবে। ওকে, আর যদি ক্লায়েন্ট একটু বোঝে, এক্সপার্ট হয়, সেক্ষেত্রে এরকম ইউজার পাসওয়ার্ড দিয়ে, আচ্ছা জেনারেট পাসওয়ার্ড দিলাম, এই পাসওয়ার্ড, আচ্ছা ক্লায়েন্ট জাস্ট অ্যাড করে দেবে। এরপর ক্লায়েন্ট আপনাকে বলবে আপনি মেইল চেক করেন। ওকে, তো আমরা মেইলটা চেক করি। হ্যাঁ, আমাদের একটি মেইল আসছে, লগ ইন ডিটেলস, ওয়েবসাইটের নাম আসবে, আমার এখানে মাই ব্লগ লেখা আছে। তো এই হচ্ছে আমাদের ইউজার নেম, আর পাসওয়ার্ড আমাদের সেট করতে বলছে, যদিও ক্লায়েন্ট পাসওয়ার্ড দিয়ে দিবে, এখানে আবারও পাসওয়ার্ড সেট করতে বলবে, নিউ পাসওয়ার্ড, এন্টার ইউর নিউ পাসওয়ার্ড বেলো অর জেনারেট বেলো। আচ্ছা আমি এই পাসওয়ার্ডটাই কপি করে নিচ্ছি, সেভ পাসওয়ার্ড। আচ্ছা এখন এই যে লগ ইন আমি এখান থেকেও করতে পারবো, আবার এই ইউআরএলও করতে পারবো।
এখন আমি যে পাসওয়ার্ডটি কপি করেছিলাম এখানে পেস্ট করলাম, আর ইউজার নেমটি আমার মেইলে রয়েছে। আমি লগ ইন করলাম। আচ্ছা, আমি ড্যাশবোর্ডে আসলাম। আমি রোল সিলেক্ট করেছি, সরি ফর দ্যাট, রোল আমি সাবস্ক্রাইবার সিলেক্ট করেছি। তো ক্লায়েন্ট এরকম ভুল করতে পারে, দেখা যাবে আপনাকে রোল সাবস্ক্রাইবার সিলেক্ট করে সে দিয়ে দিয়েছে, আপনি কাজ করতে পারছেন না, এরকম প্রবলেম হবে, ভয় পাওয়ার কিছু নেই। সেক্ষেত্রে ক্লায়েন্টকে বলবেন যে আমাকে শপ ম্যানেজার বানিয়ে দিন, ওকে, তখন সে চেক করে শপ ম্যানেজার করে দেবে। এই যে আপডেট করে দিলাম, এখন আমরা ব্রাউজারটা চেঞ্জ করে এখানে রিলোড দিই, দেখুন আমরা চলে আসছি ড্যাশবোর্ড। তো এখানে আমরা সব কিছু অ্যাক্সেস করতে পারবো না, লাইক আমরা হয়তো বা পোস্ট ক্রিয়েট করতে পারবো না, পেজ ক্রিয়েট করতে পারবো না, বা ডিলিট করতে পারবো না, ইউজার ক্রিয়েট করতে পারবো না, এরকম অনেক কিছুই করতে পারবো না। আচ্ছা, পেজের অপশন আছে, পোস্টের অপশন আছে, সব কিছুই আছে, তবে আমরা ট্রাই করে দেখি। তো আমরা লগ ইন করে ফেললাম, ক্লায়েন্ট যে আমাদেরকে মেইল পাঠিয়েছে সেখানে আমাদের লগ ইন ইউআরএল ছিল, ইউজার নেম ছিল, আর পাসওয়ার্ড সেট করার একটি ইউআরএল ছিল। তো ক্লায়েন্ট আপনাকে যদি পাসওয়ার্ড দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনার এই লিঙ্কে ক্লিক না করলেও হবে, আপনি ডিরেক্টলি আচ্ছা আপনি মেইল চেক করবেন, মেইল চেক করার পরে দেখবেন যে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড সেট করা একটি ইউআরএল এবং লগ ইন ইউআরএল আসবে। তো আপনি ঠিক এইভাবে আমি যে প্রসেসটি দেখালাম, এই প্রসেসে পাসওয়ার্ড সেট করবেন, দেন লগ ইন করে এভাবে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি প্রোডাক্ট আপলোড করতে পারবেন, সে কি ম্যানুয়ালি অ্যাড করে নিতে যাচ্ছে নাকি প্লাগ ইন ইউজ করে আলি এক্সপ্রেস থেকে অ্যাড করতে যাচ্ছে। আলি ড্রপশিপ নামের একটি প্লাগ ইন রয়েছে, সে প্লাগ ইন দিয়ে আপলোড করতে বলবে। তো ওয়ার্ডপ্রেসে যদি হয়ে থাকে সাধারণত সিএসভি ফাইল ফরম্যাটে আপলোড করিয়ে থাকে, আর একটি হয়ে থাকে ম্যানুয়ালি। তো সেটি ডিপেন্ড করে আপনি ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন, ক্লায়েন্ট কীভাবে চায় সেভাবে আপনি দেবেন। তো এই ছিল মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে বা উকমার্স স্টোরে প্রোডাক্ট আপলোডের জন্য ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন নেওয়া যাওয়া। এরপর আপনাদের কোনো কোশ্চেন থাকলে বা বুঝতে সমস্যা হলে ভিডিওতে কমেন্ট করুন, আমি চেষ্টা করব সেই কমেন্ট অনুসারে নেক্সট ভিডিও তৈরি করার। তো পরবর্তী আবারও কোনো ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।